মিস ওয়ার্ল্ড বাংলাদেশ সুন্দরী প্রতিযোগিতা দিয়ে রাতারাতি তারকা বনে যান জান্নাতুল নাইম এভ্রিল এরপর থেকে শোনা যাচ্ছিল এভ্রিল চলচ্চিত্রে কাজ করবেন গত বছর ওই প্রতিযোগিতা থেকে উঠে আসার পর তিনি নিজেই বিভিন্ন গণমাধ্যমকেও বলেছিলেন ভালো ছবিতে অভিনয়ের প্রস্তাব পেলে কাজ করবেন তিনি অবশেষে তার সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে এভরিল এবার সত্যিই সিনেমায় কাজ করতে যাচ্ছেন উঠতি তারকা এভ্রিল প্রথম সিনেমায় তার বিপরীতে পাচ্ছেন ঢালিউড সুপারস্টার সাকিব খানকে একসঙ্গে কাজ নিয়ে গত উনত্রিশে জুন দুপক্ষের মিটিংও হয়েছে এ বিষয়ে এভ্রিল জানিয়েছেন শাকিব খানের সঙ্গে কাজের বিষয় নিয়ে কথা হয়েছে এ সময় এভ্রিল আরও বলেন এর আগে সাকিব ভাইয়াকে কয়েকবার আমি দেখেছিলাম কিন্তু কখনো একসঙ্গে বসে তার সঙ্গে আমার কথা বলা হয়নি ওই দিন গত উনত্রিশে জুন প্রথম মিটিং করলাম আমরা কাজের জন্যই গিয়েছিলাম আমাদের অফিসিয়াল আলোচনা সাকসেসফুল হয়েছে এ বিষয়ে এভ্রিল আরও বলেন আগামী পনেরোই জুলাই পরে বিস্তারিত জানাব এর আগে কিছু নয় এভরিল আরও বলেন সিনেমা নিয়ে আলাপের মাঝে শাকিব ভাইয়া আমাকে কিছু পরামর্শ দিয়েছেন আমাকে বলেছেন ভালো নাচ শিখতে বলিউডের ঐশীরের মতো নাচতে বলেছেন তাকে ফলো করতে বলেছেন ক্লাসিক্যাল ডান্স শিখতে বলেছেন ভালো করে ফাইট এবং অভিনয় শিখতে বলেছেন ভাইয়া এও বলেছেন বর্তমান সময় টিকে থাকতে গেলে অভিনয় শিখে আসা ছাড়া মিডিয়াতে কাউকে নামা উচিত নয় ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে এভরিল বলেন সাকিব ভাইয়া আমাদের সুপারস্টার তিনি সত্যি কিং খান উনি না ধরে রাখলে আমাদের ইন্ডাস্ট্রি অনেক আগেই ভেসে যেত উনি যেভাবে ইন্ডাস্ট্রি আগলে রেখেছেন এভাবেই রাখুন যারা নতুন আসছেন তাকে যেন সবাই রেসপেক্ট করেন তাকে দেখে আমাদের শেখা উচিত প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনি কি অপেক্ষায় আছেন এব্রিল এবং শাকিফ খানকে একসঙ্গে পর্দায় দেখার জন্য কমেন্ট করে জানিয়ে দিন আর বিনোদন জগতের সকল খবর পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এস ডিও ইউটিউব চ্যানেলটিতে